বিজেপির মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হাওড়া। শনিবার পাঁচলায় বেশ কিছুক্ষণ বিক্ষোভ হয়েছে, কয়েকটি দোকানে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। হাওড়ায় অশান্তির ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে তিনি টুইটে লিখেছেন, কোন রকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না, এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাওড়ায় যাওয়ার পথে গ্রেপ্তার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার বিদ্যাসাগর সেতু টোল প্লাজার কাছে তাকে গ্রেপ্তার করে হাওড়া পুলিশ। তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। হাওড়ার পুলিশ কমিশনারকে বদলি করা হল। নবান্নের নির্দেশিকা অনুযায়ী নতুন পুলিশ কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠী। সরিয়ে দেওয়া হয়েছে সি সুধাকরকে। একই সঙ্গে বদল করা হয়েছে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কেও। বর্তমান পরিস্থিতির কারণে এই রদবদল বলে মনে করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের কুলগামে এনকাউন্টার। নিকেশ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের এক সদস্য। ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, তল্লাশি অভিযান চলছে। জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে 5 জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর, যাদের মধ্যে 2 জন জলপাইগুড়ি জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন, বাকিদের কলেজের ভেতরে আলাদা ঘরে রাখা হয়েছে। শনিবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। এনবিএসটিসির বাসের চাকা মহিলাটির মাথার উপর দিয়ে চলে যায়, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। রেল সেতুতে ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। শনিবার মাথাভাঙা শহর লাগোয়া ছাটখাটের বাড়ি গ্রামে মানসাই নদীর ওপর ঘটনাটি ঘটেছে। মৃত কিশোরীর নাম জীবন বিশ্বাস, বয়স 17। ঘটনাটি খতিয়ে দেখছে প্রশাসন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেল একটি গাড়ি, ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের। শনিবার ভোরে পূর্ণিয়ার আনগড় থানা এলাকার কানজিয়া গ্রামের ঘটনাটি। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতেই চাকরির নিয়োগপত্র পেলেন পূর্ব বর্ধমানের রেনু খাতুন। সরকারি চাকরি পেলে স্ত্রী হাতছাড়া হয়ে যেতে পারে, এই আশঙ্কায় রেনুর হাতের কবজি কেটে ফেলেছিলেন তার স্বামী শরীফুল। শুক্রবার বিকেলে হাসপাতালের বেডে শুয়ে চাকরির নিয়োগপত্র পেয়েছেন রেনু।